আসসালামু আলাইকুম, রাসেল টেক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল আপনাদের সাথে রয়েছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ পর্ব কর্মশালার প্রশিক্ষণ পর্ব 3 নিয়ে আজকে আলোচনা করছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি। তো আমাদের পুরো প্রশিক্ষণ কর্মশালাটা ছিল গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ। তো এই পর্যায়ে আমরা আজকে আলোচনা করব স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি এবং স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি করার জন্য স্থান নির্বাচন। সো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমার পুরো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি পুরো বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হবেন। সো এর আগে আমরা দুইটা ভিডিও করেছি, সো প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। কারণ গত দুইটা পর্বে আমি আলোচনা করেছি যে কিভাবে একটি এই কোর্সের গরু মোটাতাজাকরণ কোর্সের উদ্দেশ্য, এবং দ্বিতীয় পর্বে আলোচনা করেছি জাত পরিচিতি নিয়ে। সো এই পর্বে আমরা স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, অবশ্যই ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটা দেখবেন, তো দেখলেই আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। সো শুরু করছি মোটাতাজাকরণের জন্য কী কী কাজগুলো করলে আমাদের এই স্বাস্থ্যসম্মত একটা বাসস্থান তৈরি করা হবে। সো প্রথমেই আমি আপনাকে বলে রাখছি যে গরু মোটাতাজাকরণের জন্য গরুকে ঘরে বেঁধে পালন করতে হয়। এই মোটাতাজাকরণ প্রকল্পের জন্য, এই প্রজেক্টের জন্য আপনি যেই গরুটা নিয়ে শুরু করতে চাচ্ছেন, এই গরুটা আপনি মাঠে চড়তে দিতে পারবেন না। কেননা যদি বেশি হাঁটাহাঁটি এবং মাঠে পাহাড় ওঠানামা করে তাহলে অবশ্যই এর ক্ষয় হবে এবং তার স্বাস্থ্যের হানি ঘটবে। এই জন্য আমরা অবশ্যই এই মোটাতাজাকরণের উদ্দেশ্যে যে গরুটাকে লালন পালন করব, এই গরুটাকে অবশ্যই একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ঘরে বেঁধে পালন করতে হবে। এবং গোয়াল ঘরে যাতে আলো বাতাস চলাচল করে ও সহজে গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেভাবে ঘরটা নির্মাণ করতে হবে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনি যে ঘরটা তৈরি করবেন, ঘরের চতুর্পাশ থাকবে খোলা। যেমন ব্রয়লার মুরগির ঘর তৈরি করা হয়, ব্রয়লার মুরগির ঘরটা হয় চতুর্দিকে খোলা এবং 1 ফিট পর্যন্ত ওয়াল থাকে। আপনি গরুর ঘরের জন্য আপনি 3 ফিট পর্যন্ত ওয়াল দিতে পারেন এবং এর বাকি অংশটা খোলা রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, বাকি খোলা অংশটা কিভাবে করবেন? নেট দিয়ে ঘিরে দিবেন যাতে কোনো পশু পাখি এবং অন্যান্য হত্যাকারী জীবাণু আপনার গরুর ঘরে প্রবেশ করতে না পারে। তো এই দিকটাতে খেয়াল করবেন, এবং শীতের সময় বা অতিরিক্ত ঠান্ডা যখন লাগবে তখন আপনি ঘরটাকে ঢেকে দিতে পারেন, এরকম একটা ব্যবস্থা করতে হবে। পর্দা, তেরপাল বা কাপড়ের পর্দা দিয়ে সেই ঘরটাকে ঢেকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ফ্রেন্ডস, আমরা জানলাম যে গরুর ঘরটা কীভাবে তৈরি করতে হয়। আরও বিস্তারিত এই গরুর ঘর সম্পর্কে আমরা আরও জানব। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে আমরা গরুর যে ঘরটা তৈরি করব, স্বাস্থ্যসম্মত একটা গরুর ঘর। হ্যাঁ, তো এই ঘরটা তৈরি করতে হবে আপনার কয়টা গরু নিয়ে আপনি লালন পালন করছেন, কয়টা গরু নিয়ে শুরু করবেন, বা ভবিষ্যতে আপনি কয়টা গরু এই ঘরের মধ্যে রাখতে চাচ্ছেন। তো আপনি প্রতিদিন তো ঘর মেরামত করতে পারবেন না একেবারে, যাতে আপনার এখানে মোটামুটি 8-10টা গরু পালন করতে পারেন, তো সেই পরিমাণে একটা ঘর তৈরি করবেন। প্রথমে যদি আপনি একটা দিয়ে শুরু করেন, আপনার ইচ্ছা আপনি একটার জন্য ঘর তৈরি করবেন, তো একটার জন্য তৈরি করলে যেই খরচ, দুইটার জন্য, পাঁচটার জন্য একটু ডিফারেন্ট হবে, একটু জায়গা বেশি লাগবে। সো এই জন্য অবশ্যই পরিকল্পনা করে ঘর তৈরি করবেন। সো ঘরটা তৈরি করবেন প্রতি গরুর জন্য, এটা হচ্ছে মাঝারি আকার গরু যদি হয়ে থাকে তাহলে 4 ফুট চওড়া এবং 6 ফুট লম্বা জায়গার প্রয়োজন হবে। এবং যদি প্রাপ্তবয়স্ক গরু হয়ে থাকে তাহলে এই জন্য জায়গাটা আর একটু বেশি লাগবে। তো কেমন জায়গা লাগবে? যদি ষাঁড় গরু হয়, ষাঁড় গরুর জন্য 12 ফিট লম্বা এবং 12 ফিট চওড়া একটা জায়গা প্রয়োজন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আপনি হিসাব করে দেখেন, যদি আপনার 5টা গরু থাকে তাহলে 12×5, হ্যাঁ, 60 ফিট লম্বা। যেহেতু আপনি এখানে দিন রাত 24 ঘন্টা একই জায়গায় থাকবে, এই জন্য অবশ্যই আপনি একটি বড় করে ঘর তুলবেন। তো 12 ফিট লম্বা এবং 12 ফিট চওড়া, ঠিক আছে, একটা গরুর জন্য। তো এই ক্ষেত্রে আপনি 12 ফিট একটা ঘর
যদি করেন তাহলে 12 ফিট, দ্যাট মিন্স 8 হাত, এবং 12 8 হাত বাই 8 হাত। তো এই 8 হাত বাই 8 হাত এই একটা একটা বলদ গরুর জন্য অবশ্যই এই জায়গাটা প্রয়োজন, যদি সে দিন রাত 24 ঘন্টা একই জায়গায় থাকে। আর যদি আপনি ঘরটা তৈরি করেন যে রাত্রে এক জায়গায় থাকবে, দিনে আর এক জায়গায় থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি জায়গা আর একটু কমিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো কমিয়ে নিয়ে যাতে রাতটা এক জায়গায় থাকে এবং দিনে বাইরে আপনার ঘরের বাইরে একটা চালা দিয়ে বা গাছের নিচে সেখানে শুকনো জায়গায় গরুটা থাকবে, ঠিক আছে? তো এইভাবে আপনি ঘরটা তৈরি করেন, সেই জন্য আপনার রাত্রে যেই জায়গাটায় ঘর থাক গরু থাকবে সেই জায়গাটা একটু কম হলেও চলবে। তো অবশ্যই মনে রাখবেন ঘরটা যাতে খোলামেলা হয়, যদি খোলামেলা না হয় তাহলে আপনার এখানে আপনার গরুগুলো লালন পালন করতে অসুবিধা হবে, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই আপনি এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখবেন, এবং ঘরের উচ্চতা হবে কমপক্ষে 8 থেকে 10 ফিট, ঠিক আছে? আচ্ছা, মেঝে থেকে ঘরের উচ্চতাটা কমপক্ষে 8 থেকে 10 ফিট হতে হবে, কারণ যদি আপনি ঘরটা ছোট হয় তাহলে সেখানে আলো বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারবে না, এবং ঘরে তাপ বেশি পড়বে, রোদের যে তাপটা সেই তাপটা বেশি পড়বে। এই জন্য অবশ্যই আপনাকে এই দিকটার উপরে খেয়াল রাখতে হবে, এবং ঘরের যে চালটা তৈরি করবেন সেই ঘরের চালটা যদি আপনি টিন দিয়ে করেন কোনো অসুবিধা নাই, এবং যদি ছন দিয়ে করেন তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমান যুগে আমরা যদি ছন দিয়ে ঘরটা তৈরি করতে চাই আমাদের খরচ মোটামুটি অনেক বেশি হবে, আর টিন দিয়ে যদি করতে চাই তাহলে আমাদের তুলনামূলকভাবে একটু বেশি হলেও আমাদের স্থায়িত্বটা বেশি হবে। এই জন্য অবশ্যই আমরা টিন দিয়ে করব, এবং ঘরটা খুব চমৎকারভাবে তৈরি করব, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রাখা যায়। ঘরের ভেতরে ড্রেনের ব্যবস্থা থাকবে, এবং আপনার যেখানে গরু যেই পাশে বাঁধা থাকবে, তার মানে সামনের দিকে, ঠিক আছে? তো সেই দিকে মানে গোয়াল ঘরের সামনের অংশ থেকে পেছনের অংশ ক্রমশ পেছনের দিক থেকে ঢালু হবে, বুঝতে পারছেন? দ্যাট মিন্স গরু যেই পাশে খাবার খাবে, যেখানে গরুর পাত্র থাকবে সেটা হচ্ছে সামনের দিক, এবং যেই পাশে পেছনের দিক থাকবে যেখানে পায়খানা প্রস্রাব করবে সেটা হচ্ছে নিচের দিক। তো সেজন্য সামনের দিক যেখানে গরু বাঁধা থাকবে ওই দিকটা থাকবে উঁচু, এবং যেদিকে পায়খানা প্রস্রাব করবে সেই দিকটা থাকবে নিচু, বুঝতে পারছেন? তো এইভাবে যদি আপনি ঘরটা তৈরি করেন তাহলে আপনার যখন এই গরুগুলো পায়খানা প্রস্রাব করবে তখন প্রস্রাবগুলো গড়িয়ে নিচে এক সাইডে চলে আসবে, এক সাইডে আপনার ড্রেন থাকবে, সেই ড্রেন দিয়ে প্রস্রাবগুলো ঘরের বাইরে চলে যাবে। এটা হচ্ছে আপনি যদি একসারি পদ্ধতিতে ঘর তৈরি করেন। আচ্ছা, গরুর ঘর তো বিভিন্নভাবে করা যায়, একটা হচ্ছে একসারি পদ্ধতি, আরেকটা হচ্ছে দুমুখী পদ্ধতি, ঠিক আছে? তো দুমুখী পদ্ধতি যদি আপনি করতে চান তাহলে ঘরের মাঝখান বরাবর থাকবে গরুর খাবারের পাত্র, এবং দুই পাশে থাকবে গরু বাঁধা, ঠিক আছে? এক্ষেত্রে আপনি মাঝখানটা থাকবে উঁচু এবং দুই পাশে থাকবে নিচু, যাতে প্রস্রাব করলে দুই পাশে ড্রেনে প্রস্রাবগুলো চলে যায়, এবং পাইপ দিয়ে যখন আপনি ঘরটা পরিষ্কার করবেন তখন পানিগুলো ড্রেনে চলে যায় এবং পায়খানাগুলো ড্রেন দিয়ে অনেক দূরে চলে যায়। এবং সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ঘর থেকে গোবর যেগুলো আপনাদের যে আবর্জনাগুলো গোবরগুলো থাকবে সেই গোবরগুলো অবশ্যই ঘর থেকে কমপক্ষে আপনার 10-20 হাত দূরে নিয়ে ফেলতে হবে, ঠিক আছে? 10-20 হাত দূরে নিয়ে সেখানে একটা গর্ত করে সেখানে গোবরগুলো রাখবেন। এই গোবরগুলো আপনি বিক্রি করতে পারবেন, এটা একটা জৈব সার হিসেবে কাজ করবে, এবং জমির ফসল ফলানোর জন্য এই গোবরটা খুবই চমৎকার কাজ করে। এই জন্য এই গোবরটা আপনি বিক্রি করতে পারবেন, এটা একটা আপনার আয়ের উৎস থাকবে, ঠিক আছে? সো সম্মানিত বন্ধুরা, সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিলেন। সো আমি আশা করছি আপনি এই ভিডিওটি দেখে আপনার উপকারে আসবে। হ্যাঁ, আপনি অবশ্যই শেখার জন্য সময় দিবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন, শিখে আপনি কাজ শুরু করবেন। এই গরু মোটা তাজাকরণ প্রকল্পে বিশ্বাস করেন এখান থেকে আপনি কিছু একটা করতে পারবেন। আপনি চাকরি করার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ না দিয়ে আপনি এই গরু মোটা তাজাকরণ প্রকল্প শুরু করেন, এটা শুরু করলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনি নিজে ডেভেলপ হবেন, আপনার ফ্যামিলি আর্থিকভাবে সচ্ছল হবে, এবং আরও কোনো পরামর্শ জানার জন্য, আরও কিছু ভালো ডিটেলস ভালো করে জানার জন্য আপনার নিকটস্থ যুব উন্নয়ন অধিদপ্তর, আপনার উপজেলায় অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরে আপনি যোগাযোগ করবেন। এখানে গরু মোটা তাজাকরণ এর উপর প্রতি মাসে এখন আমাদের প্রশিক্ষণ ট্রেনিং কর্মশালা হয়। সো
এই জন্য অবশ্যই আপনি এই প্রশিক্ষণ কর্মশালাগুলো অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, কারণ এখানে তারা প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখায়। আমি নিজেও আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একজন ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালার, যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান যে প্রশিক্ষণ কর্মশালাগুলো হয়, যেমন গরু মোটা তাজাকরণ, গাভী পালন, ছাগল পালন, পারিবারিকভাবে হাঁস মুরগি পালন, ব্রয়লার মুরগি পালন ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে আমি ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালাগুলো অর্গানাইজ করে থাকি। ঠিক আছে, 7 দিনব্যাপী যেই প্রশিক্ষণ কর্মশালাগুলো হয় এগুলো আমি করাই প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে। ঠিক আছে, তো আমি যেমনি এই কাজগুলো করাই শেখাই ভালোভাবে, তো এরকম আপনাদের এলাকাতেও এই প্রশিক্ষণ কর্মশালাগুলো আছে, আপনারা খোঁজ নেবেন যুব উন্নয়ন অধিদপ্তরে, সেখানে এখন প্রত্যেক মাসে ট্রেনিং দেওয়া হয় এবং এখানে আপনাদের যাতায়াত ভাতা বাবদ প্রতিদিন 50 টাকা করে যাতায়াত ভাতা প্রদান করা হয়। এভাবে 7 দিন এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হয়। এই 7 দিনে মোটামুটি আপনি এই ব্যবসাটা করার জন্য যা যা দরকার শেখা এখান থেকে শিখতে পারবেন। এখানে অভিজ্ঞ লোক দ্বারা এই প্রশিক্ষণ কর্মশালাটা পরিচালনা করা হয়। সো ফ্রেন্ডস, এতক্ষণ আমি অনেক কিছু বলে ফেলেছি, যাই হোক, তো সর্বোপরি শেষ পর্যন্ত আপনাকে যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেখানে আপনার খামারটা তৈরি করবেন ভালো যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে, যাতে সহজে আপনি খামারের জন্য জিনিসপত্র ইনস্টলমেন্ট পরিবহন করতে পারেন, যেমন খড়, হ্যাঁ, অন্যান্য খাবার এবং গরু বাজারজাতকরণে ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তো অবশ্যই আপনি এই বিষয়টার প্রতি নজর রাখবেন, তাহলে আপনি মোটামুটি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি। তো আমি আপনাদেরকে বলছি, আমি ধাপে ধাপে আমার পর্বগুলো নিয়ে আমি সামনে এগোচ্ছি, আপনারাও এরকম ছোট ছোট পর্বগুলো দেখে, আমি আপনাদের জন্য এই ছোট ছোট পর্বে ভাগ করেছি যাতে আপনাদের দেখার সুবিধা হয়। একসাথে অনেক বড় ভিডিও যদি করি তাহলে আপনাদের বিরক্ত হয়, আপনারা বিরক্ত হন, দেখতে ভালো লাগে না, এই জন্য এই সব কিছু চিন্তা করে আমি ছোট ছোট পর্ব করে করার চেষ্টা করছি, প্রত্যেকটা বিষয় পার্ট পার্ট করে আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। তো আমি আজকের পর্ব সহ গত 3টা পর্ব হয়ে গেছে, এই 3টা পর্বে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি প্রত্যেকটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা এই বিষয়গুলো অবশ্যই একটু রিসার্চ করবেন। আমার অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে, এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে সব কিছু উপস্থাপন নাও করতে পারি, এই জন্য অবশ্যই আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন, আমাকে আমার ডিসক্রিপশন বক্সে প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে যোগাযোগ করবেন, প্রশ্ন করবেন, আমি আপনাদের যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের পর্ব এখানে শেষ করব এবং আগামী পর্বে আমরা গরু নির্বাচন ও গরু ক্রয়ে গরু নির্বাচন ও ক্রয় এবং নির্বাচিত গরুর পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো আপনি যে খামারটা নিয়ে শুরু করবেন, যে গরু মোটাতে যখন প্রকল্প শুরু করবেন, শুরু করার আগে আপনার এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা পূর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে প্রথমে হচ্ছে কোর্সের উদ্দেশ্য, তারপরে হচ্ছে জাত পরিচিতি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে গরুর বাসস্থান নির্বাচন, স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি এবং নির্বাচন, এবং আগামী পর্বে আমরা আলোচনা করব এই খামার করার জন্য যে গরু ক্রয় করবেন কী কী লক্ষণগুলো দেখে গরুটা ক্রয় করবেন এবং কী কী পদক্ষেপগুলো, কী কী পরীক্ষা নিরীক্ষা, কী কী চিকিৎসা করে আপনার এই প্রজেক্টটা স্টার্ট করতে হবে। তো ফ্রেন্ডস, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।